আসসালামু আলাইকুম। হ্যাঁ, টেল মি বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম। সম্মানিত ইউজার বিন্দু, এইচএসসি বিএমটি শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণী বোর্ড ফাইনাল পরীক্ষা 2023 এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে উপস্থিত হয়েছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সর্বশেষ প্রকাশিত যে সিলেবাসটি, সেই সিলেবাসটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা পূর্বে বেশ কিছু সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস টেল মি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। আজকে আমরা যে চ্যানেলটি আপলোড করতে যাচ্ছি বা যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেটি আমাদের রয়েছে ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2, এবং এরপরে আমরা ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস 2, ই মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 2 এবং বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি টেল মি বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করব। আপনারা কারিগরি সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে রাখবেন। সেই আশা রেখে আমরা ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসটি রয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাসটি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার মানে আমরা খুব শীঘ্রই এইচএসসি বিএমটির যে পরীক্ষা, সেই পরীক্ষার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর খুবই সংক্ষিপ্ত সাজেশন প্রস্তুতের কাজ চলছে, যে সাজেশন থেকে আপনারা 100% কমন পাবেন। সাজেশনটি আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে দিতে পারি, এ কারণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সে আশা ব্যক্ত করছে, এবং ভিডিওগুলি অবশ্যই লাইক বাটন প্রেস করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা সেগুলি দেখতে পারে, এবং আপনারা যত বেশি দেখবেন, যত বেশি শেয়ার করবেন এবং যত বেশি কমেন্ট করবেন সেক্ষেত্রে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করবো। সুপ্রিয় জয়বিন্দু, আর কথা না বাড়ি আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা কোভিড-19 পরিস্থিতিতে এইচএসসি বিএমটি পরীক্ষা 2023 এর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস 2 কোড 23228 এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। এখানে আমাদের 5টি মডিউল রয়েছে। মডিউল 1 ব্যাংক ঋণ পরিচালনা, মডিউল 2 ব্যাংক ইনস্ট্রুমেন্ট ও টুলস পরিচালনা, মডিউল 3 রয়েছে এসএমই সেবা প্রদান, মডিউল 4 রয়েছে নন ব্যাংকিং ও ফিনান্সিয়াল কার্যক্রম পরিচালনা, মডিউল 5 রয়েছে বৈদেশিক লেনদেন পরিচালনা। এই মডিউলগুলো থেকে সংক্ষিপ্ত সিলেবাসে কোন কোন অংশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি আপনাদেরকে সামনে উপস্থাপন করব। অধ্যায় 1 ব্যাংক ঋণ পরিচালনা অংশ থেকে আমাদের রয়েছে উপ অধ্যায় 1.1 ব্যাংক ঋণ। এখান থেকে আমাদের পড়তে হবে ব্যাংক ঋণের ধারণা, ঋণ বিশ্লেষণ, ব্যাংক ঋণ এর প্রকারভেদ। উপ অধ্যায় 1.2 ব্যাংক জামানত অংশ থেকে আমাদের পড়তে হবে ব্যাংক জামানতের ধারণা, ঋণের ঝুঁকি ও এর প্রকারভেদ, ব্যাংক জামানতের প্রকারভেদ ও গুরুত্ব। উপ অধ্যায় 1.3 ঋণ সম্প্রসারণের বাণিজ্যিক ব্যাংক, এখান থেকে আমাদের পড়তে হবে ঋণ সম্প্রসারণের বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা, বাণিজ্যিক ব্যাংকের ঋণ স্কিম সমূহ। এরপরে আমরা দেখব মডিউল 2। মডিউল 2 আমাদের যে অংশগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি রয়েছে অধ্যায় 2 ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট ও টুলস পরিচালনা অধ্যায়ের উপ অধ্যায় 2.1 ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট, ব্যাংকিং ইনস্ট্রুমেন্টের ধারণা, বিভিন্ন প্রকার ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট। এরপরে রয়েছে আমাদের উপ অধ্যায় 2.2 টোকেন ডিসপেন্সার, এখানে আমাদেরকে পড়তে হবে টোকেন ডিসপেন্সারের ব্যবহার। উপ অধ্যায় 2.3 পিওএস সিস্টেম, পিওএস মেশিন সম্পর্কে ধারণা, পিওএস মেশিনের ব্যবহার। এরপরে আমরা দেখব উপ অধ্যায় 2.4 ফেক মানি ডিটেক্টর, ফেক মানি ডিটেক্টরের ব্যবহার। উপ অধ্যায় 2.5 মানি কাউন্টিং সিস্টেম, অর্থাৎ মানি কাউন্টিং মেশিনের ব্যবহার। উপ অধ্যায় 2.6 এটিএম, এটিএম সম্পর্কে ধারণা, এটিএম এর ব্যবহার। এরপরে আমাদের রয়েছে উপ অধ্যায় 2.7 সিডিএম, সিডিএম এর ব্যবহার। উপ অধ্যায় 2.8 ডিজিটাল লক, ডিজিটাল লকের ধারণা ও ডিজিটাল লকের ব্যবহার। এ পর্যায়ে আমরা চলে যাব মডিউল 3। মডিউল 3 আমাদের রয়েছে অধ্যায় 3 এর এসএমই সেবা প্রদানের উপ অধ্যায় 3.1 এসএমই সেবা, এসএমই ঋণ ধারণা, বিভিন্ন প্রকার এসএমই ঋণ। উপ অধ্যায় 3.2 বাংলাদেশ ব্যাংকের
এসএমই সেবা নতুন উদ্যোক্তাদের ঋণদান প্রক্রিয়া। আমরা দেখব মডিউল 4। মডিউল 4-এ আমাদের তাত্ত্বিক অংশে যে অংশগুলো রয়েছে, উপঅধ্যায় 4.1 নন ব্যাংকিং কার্যাবলী, নন ব্যাংকিং কার্যাবলীর ধারণা, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ধরন ও কার্যাবলী, উপঅধ্যায় 4.2 এর বিমা, বিমার ধারণা, বিমার প্রকারভেদ, উপঅধ্যায় 4.3 ঝুঁকি, ঝুঁকি ও এর প্রকারভেদ, সর্বশেষ রয়েছে আমাদের মডিউল 5। মডিউল 5-এ আমাদের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আপনাদেরকে উপস্থাপন করব। এর জন্য আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো, সেটি দেখানোর আগে আবার অনুরোধ করছি সাজেশনগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিতে পারি। মডিউল 5 অর্থাৎ অধ্যায় 5 বৈদেশিক লেনদেন পরিচালনা, এখানে উপঅধ্যায় 5.1 বৈদেশিক লেনদেন, এখানে রয়েছে বৈদেশিক লেনদেনের ধারণা, বৈদেশিক লেনদেনের সংজ্ঞা, বৈদেশিক লেনদেনের প্রকারভেদ, উপঅধ্যায় 5.2 প্রত্যয়নপত্র, প্রত্যয়নপত্র এর প্রকারভেদ, বৈদেশিক বাণিজ্যের প্রত্যয়নপত্রের ভূমিকা। এরই সাথে আমাদের তাত্ত্বিক অংশের যে সিলেবাস সেই সিলেবাসটি শেষ হলো। আমরা এবার দেখাবো তাত্ত্বিক অংশে আপনাদের প্রশ্নের ধরন কি হবে এবং কি রকম প্রশ্নের অ্যান্সার করতে হবে। সুপ্রিয় যে বিন্দু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস মোট 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষার মধ্যে আমাদের ধারাবাহিক মূল্যায়ন 40 এবং চূড়ান্ত মূল্যায়ন 60। এই চূড়ান্ত মূল্যায়নের জন্য আমাদের 2টি বিভাগ থাকবে, ক বিভাগ থেকে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 1টি করে সর্বমোট 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4×5=20, এবং খ বিভাগ 40। খ বিভাগের জন্য আমাদের প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে 1টি করে সর্বমোট 8টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4×10=40। এইভাবে আমাদের প্রশ্নগুলো শেষ করতে হবে। সুপ্রিয় যে বিন্দু, আমরা এতক্ষণ বিষয়ের যে মানবন্টন এবং তাত্ত্বিক অংশের যে সিলেবাসটি সেটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিয়েলমি বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, সেই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।